স্বাধীনতা অর্জনের পর থেকে এ পর্যন্ত বাংলাদেশকে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে। হাজারো প্রতিবন্ধকতা মোকাবেলা করে দেশ এগিয়ে যাচ্ছে। 25 মার্চ গণহত্যা দিবস উপলক্ষে শুক্রবার রাজধানীতে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এ সময় তিনি মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য কাজ করার আহ্বান জানিয়ে বলেন, স্বাধীনতা বিরোধীরা কখনো চায়নি এ দেশ সামনের দিকে এগিয়ে যাক। রাজাকার আল বদর আল শামসের দস্যুরা এখন যখন তারা যখন কথা বলে, ষড়যন্ত্র করে এবং সবসময় গণতন্ত্রের সবক দেয়, তখন কিন্তু আমরা বিস্মিত হই। আমরা কিন্তু সেই জন্য ইতিহাস ফিরে দেখতে হবে, আমাদের জানতে হবে, কারণ আমাদের জানাটা খুব প্রয়োজন। কারণ আমরা সেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই স্বপ্নের সোনার বাংলার সমৃদ্ধ উন্নত বাংলাদেশের দিকে জাতির পিতা সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি।